শিবপুর উপজেলার মাসিমপুর ইউনিয়নের খড়িয়া গ্রামে ত্রিভুজ প্রেমের ঘটনাকে কেন্দ্র করে তান্নার দুই প্রেমিক আঙ্গুর ও সিফাতের মধ্যে মন কষাকষির এক পর্যায়ে সিফাত আঙ্গুরের উপর আক্রমণ করে। সে মারাত্মকভাবে আহত হলে প্রথমে শিবপুর হাসপাতাল, পরে নরসিংদী হাসপাতাল সহ ঢাকায় গিয়ে চিকিৎসা শেষে বাড়িতে অবস্থান করে। ইতিমধ্যে পরিবারসহ পাড়া প্রতিবেশীর লাঞ্ছনা বঞ্চনার তান্না অতিষ্ঠ হয়ে নিজ ঘরে আত্মহত্যা করে। এক মাসের মধ্যে আজ রাত আনুমানিক 12টার দিকে সিফাত আত্মহত্যা করে। আঙ্গুর অসুস্থ অবস্থায় বাড়িতে অবস্থান করছে। এই বিষয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শিবপুর মডেল থানার ওসি ও এসপি সার্কেল সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য সুরথাল তৈরি করে জেলা হাসপাতালে নেওয়ার জন্য প্রস্তুতি চলছে। এই বিষয়টি নিয়ে এলাকায় তুমুল হট্টগোল হচ্ছে। খড়িয়ায় প্রায় সময়ে বিভিন্ন ধরনের অপকর্মের ঘটনা ঘটে। বর্তমানে আশেপাশের প্রত্যেকটা পরিবার আতঙ্কের মধ্যে বসবাস করছে। শেখ মোহাম্মদ ইলিয়াস হায়দার, খড়িয়া, শিবপুর থেকে।